খেলা হচ্ছে কাদের পুকুরে করা হচ্ছে? আমাদের এটা করা হচ্ছে দৌলতপুর 7 নম্বর তৃণমূল কমিটির পক্ষ থেকে করা হচ্ছে। এখানে আমাদের আমাদের যে কাউন্সিলর ছিলেন স্বপন দত্ত মহাশয়, উনি রিসেন্টলি মারা গেছেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আর আমাদেরই ক্লাবের ছেলে একটা ছিল প্রলয় পাল বলে, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইয়াং ছেলে খুব ভালো ফুটবল খেলতো। এই দুজনের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে যে ফুটবল খেলা শুরু হচ্ছে, আমাদের এখানে 8টা টিমের খেলা হয়। 8টা টিমের মধ্যে এখন খেলা হচ্ছে যেটা রিয়া অ্যান্ড দিয়া একাদশ রতনপুর, আর এর পরের যে টিমগুলো আছে সেগুলো ইছাপুর সবুজ সংঘ আছে, অল ইজ ওয়েল আছে, আরামবাগ, কুমুরসা এসটি একাদশ আছে, ছাত্র সংঘ আরামবাগ আছে, আরামবাগ ওয়ার্ড নম্বর 7-এর আছে একটা টিম, আর জাঙ্গিপাড়া কাঞ্চনঘাটির একটা টিম আছে। 8টা টিমের খেলা। বাপ্পা পাখিরা স্বপন দত্ত অমর রয়ে, স্বপন দত্ত অমর রয়ে, স্বপন দত্ত তোমায় আমরা ভুলছি না ভুলবো না। ও স্বর্গীয় এখানে আত্মপ্রকাশ দিয়ে শুরু করা বলটা করতে হেমন্ত হেমন্ত জানতো যে ওদিকে পাস করলে খুব একটা লাভ হবে না, তবুও দিয়ে বসলেন, কারণ সেন্ট্রাল স্টপার কিন্তু ওই জায়গায় ছিলেন, স্ট্রাইকার ওই জায়গায় ছিলেন না, বিশেষ কতটা স্টপার ওখানে বলটা ধরে বের করে দিয়েছেন। আমরা অল্প পাচ্ছি চারটি নাম্বার নেই, যে কারণে প্লেয়ারদের নাম বলতে পারছি না, একটু পরে আমরা বলবো। একদিন আসবেন, সহযোগিতা করবেন, বড্ড কম সময়ে ফুটবল অনুষ্ঠিত করতে হবে, কারণ আজকের দিনে মোট 7টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরামবাগ থানার সিভিল ভলেন্টিয়ার বন্ধুরা যারা এসেছেন তাদেরকে বলবো রাস্তার দিকটা একটু বেশি করে খেয়াল করবেন, যেন খেলা দেখতে গিয়ে অ্যাক্সিডেন্টের মুখোমুখি না হন। আর যে রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে আছে বলবো, হয়তো খেলাটা উপভোগ করছেন, দেখবেন যাতে ওখানটা জ্যাম না হয়, খেয়াল করবেন। যাই হোক, বলতে বলতে পার গোলটি পার ওখানে উঁচু করে শট, সোমনাথ হেমব্রম ওখান থেকে শোটা করেছেন কিন্তু না, অফসাইড রয়েছে, আমরা সেরকমই খেলা দেখতে পাচ্ছি, সাইডটা থাকে না, সেভেন সাইড ফুটবল। এবার কিন্তু ওখানে গোল হলো, এদিকে মোহন বাবা ছিলেন সেই ধরনের সুযোগ নিয়ে কিন্তু এখানে কোচরা হিসেবে তিনি মলবিজ করেছেন, এখানে মিছিলটা উঠে দিয়ে করেছিলেন, হলো না। পাখিরা করেছেন স্বপন দত্ত, আমাদের আমার চোখ ফটোটা দেখে আমি বেশ নস্টালজিক হয়ে পড়ছি, দেখালে খুবই স্নেহ করছেন এবং সদাহাস্য মোট তার শান্ত। তো যাই হোক, এবার গুরুত্বপূর্ণ পরাস্ত হয়েছিলেন কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল ওখানে দিয়া দিয়া একাদশে তাদেরকে বল। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।